আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আসলাম। আজকে চলে এসেছি যমুনা ফিউচার পার্কে এবং এখানে আমি আজকে ভিডিও বানাবো হচ্ছে মিস্টার DIY-তে, যেটা হচ্ছে খুবই ফেমাস এবং খুবই হাইপে এখন আছে, যেখানে 50 টাকা থেকে ইউনিক ইউনিক সব কিছু পাবেন এবং খুবই রিজনেবল প্রাইসের মধ্যে ঘর সাজানো এবং নিত্য প্রয়োজনীয় সকল আইটেমই নাকি পাওয়া যাচ্ছে। আসলে কি ঘটনাটা সত্যি কি না সেটাই দেখার জন্য আমি চলে এসেছি এইখানে। তো প্রথমে যেটা এখন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লতার ঝাড়গুলো, দামগুলো হচ্ছে 90 টাকা, 100 টাকা এরকম করে এক একটার দাম, যেটা খুবই বেশি দাম এখানে। এগুলো নিউ মার্কেটেও একটু অনেক কমে পাওয়া যায়। এক এক করে আমি সব কিছুই দেখাচ্ছি, কিছুগুলোর মধ্যে দাম আছে আবার কিছুটার মধ্যে দাম নেই। যেমন এটার দাম হচ্ছে 300 টাকা, আর এখানে খুবই লো কোয়ালিটির হচ্ছে প্লাস্টিকের ফুলের টবগুলো, যেগুলো হচ্ছে ব্রিজ বা হচ্ছে ফুটপাতে কিন্তু এগুলো পাওয়া যায়। যারা দেখেছেন তারা আমার সাথে এগ্রি করবেন কথাটা। এটা সিরামিকের ছিল, দাম দেয়া ছিল না, তাই আমি দামটা এখন আমি বলতে পারছি না। আর এতই ভিড় ছিল, মনে হচ্ছে কি না কি যেন আছে এর মধ্যে, সবাই ও একদম হুমড়ি খেয়ে পড়েছে এবং বাস্কেট ভরে ভরে নিয়ে যাচ্ছে। তো আমি ভাবলাম আসলেই মনে হয় ইউনিক কিছু হবে, এত এত ভিডিও দেখি তাহলে দেখা যাক আসলে কী কী আছে। তো আমার অভিজ্ঞতাটা আমি ভিডিও শেষের দিকে অবশ্যই জানাবো এবং এটাতে যাবেন কি যাবেন না সেটাও আমি বলবো, যে আসলে যাওয়াটা ঠিক হবে কি না। আর এখানে এগুলো দেখছিলাম, এগুলো কিন্তু দোয়েল চত্বরেও যারা গিয়েছেন তারা দেখবেন এগুলো আছে ফ্রিজ ম্যাগনেট এখানে, আর এগুলোর কোনোটাই দাম লেখা নেই তাই আমি বলতে পারছি না। জিনিসগুলো কিউট, আর এই সাইডটার মধ্যে ছিল সবগুলো ফ্লাওয়ার স্টিক, আর কোনোটাতেই হচ্ছে নাম্বার বা হচ্ছে প্রাইসটা দেয়া নেই, হয়তো বা এখনও দেয়নি। আমি গিয়েছিলাম হচ্ছে 12টা সাড়ে 12টা এরকম সময়, হয়তো তখনও দেয়নি, পরবর্তীতে দিবে বা নতুন ডিসপ্লে করেছে এরকম হতে পারে। এগুলো এই তো এখানে আমি অন্য কিছু দেখছি, যেমন এগুলো হচ্ছে গিফট বক্স, দামগুলো হচ্ছে 90 টাকা 80 টাকা এরকম রেঞ্জের মধ্যে এগুলো ছিল, এবং হাইস্ট রেঞ্জ মনে হয় দেখলাম আমি 120 এরকম। আর এখানে কিছু এরকম টয়েসগুলো দেখাচ্ছি আমি, খুবই কিউট কিউট টয়েসগুলো। এখানে আছে 1,900 800 এমন প্রাইস, যেমন এখানে এই রেঞ্জটা হচ্ছে 1,000 করে এগুলো, যেটা আমি দেখালাম এই শাড়ির সবগুলো হচ্ছে 1,000 রেঞ্জের। এই বানরটা খুবই কিউট তাই আমি হাতে নিয়ে দেখালাম, আর এটা হচ্ছে 520 টাকা। এই পেঙ্গুইনটা সাইজটা কিন্তু ছোটো, এর আগে আমি হচ্ছে এরকম টাইয়ের থেকে আরেক সাইজ বড়টাই নিউ মার্কেটে দাম করেছি, 550 টাকা চেয়েছিল। আর এগুলো হচ্ছে কিউট কিউট কিছু টোট ব্যাগ বলে সম্ভবত এটাকে, আমার সঠিক জানা নেই কারণ আমি এগুলো ব্যবহার করি না তাই এই সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। 480 টাকা করে হচ্ছে ওয়ালেট আছে এখানে, ছোট ছোট মিনি পার্স আছে এখানে, এই যে ওয়ালেটগুলোর দাম হচ্ছে 480 করে, খুব বেশি দাম আমার মনে হয়েছে। যাদের হচ্ছে মনে হচ্ছে এটা আসলে খুব কম দাম, তারা এখান থেকে এই ওয়ালেটগুলো নিতেই পারেন। আমার মনে হয়নি এই 480 টাকার জিনিস, এটা আমার এটা নিজস্ব ধারণা। আর এখানে এই পিলোগুলো দেখছিলাম, নেক পিলোগুলোর দাম আছে হচ্ছে 350 450 করে, আর এইখানে এই পিলোগুলো ভাল লাগছিল, মানে প্রিন্টগুলো ভাল লাগছিল। এগুলো ছিল সম্ভবত 600 400 এই রেঞ্জের, আর এখানে হচ্ছে 700 করে। এখানে উপরের যেটা এখন আমি হাতে নিয়েও দেখিয়েছি সেটা 700 টাকা, আর নিচের যেগুলো হচ্ছে এটাও 700 ছিল, মানে রেঞ্জ অনুসারে হচ্ছে দেয়া আছে এখানে। আর এটা হচ্ছে সব হোম অ্যাপ্লায়েন্সেস যা যা আছে এখানে সব কিছু আছে, কিচেন আইটেমগুলোও আছে, অনেক কিছু এর মধ্যে আছে। সবগুলো আমি আসলে নিতে পারিনি, সবগুলো ভিডিও করতে গেলে ভিডিওটা খুব বড় হয়ে যেত। এই হ্যাঙ্গারগুলো ছিল 300 টাকা করে সেট, আর বাচ্চাদের এই জিনিসগুলোর দাম দেখেন 240 টাকা করে স্টিকার। আসলেই কি এটার দাম 240 টাকা হওয়াটা ঠিক হয়েছে আমি আসলে জানি না। 135 করে হচ্ছে এরকম র্যাপিং পেপারগুলো,
ছোটদের বড়দের সবার সব ধরনের আইটেমই পাবেন এখানে, কিন্তু দামগুলো যদি আরও রিজনেবল হতো সেক্ষেত্রে ঠিক ছিল। প্রত্যেকটা জিনিসের দাম খুব বেশি, আমার এটাই মনে হয়েছে। আর আমার মতে যাদের আসলে টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা নেই, তারা এখান থেকে পারচেস করে নিয়ে আসতে পারেন বস্তা ভরে ট্রলি ভরে। তারা বলেন না যে কোনো দামে জিনিস নেওয়া যায়, যাদের দাম কোনো বিষয় না, আসলে টাকা রাখার জায়গা নেই আমি বলতে পারি, তারাই যেতে পারেন, আমার কথাটা অন্যভাবে নেবেন না। আসলেই আমার এটাই মনে হয়েছে, এত দাম দিয়ে এই জিনিসগুলো নেওয়ার কোনো মানেই হয় না। যেটা একই জিনিস যদি আমি অন্য জায়গায় অন্য কমে পাচ্ছি, তাহলে আমি এত দাম দিয়ে এখান থেকে কেন নিব। যারা এগুলো নিয়ে ভিডিও বানাচ্ছেন যেটা কম প্রাইসে পাওয়া যায় শুধু রিচ ভিউয়ের জন্য, যারা ভুল ইনফরমেশনগুলো দিচ্ছেন, এগুলো আসলে করবেন না। এই ব্যাগের প্রিন্টগুলো খুব ভালো লাগছিল, এগুলো 70 টাকা করে এই ব্যাগগুলো, এটা 75 টাকা। ব্যাগের প্রিন্টগুলো খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লেগেছে এই প্রিন্টগুলো। এগুলো আবার হচ্ছে 90 টাকা করে এই ব্যাগগুলো। আর আরেকটা জিনিস যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এখানে অনেকেই বলেছেন যে খুব ইউনিক ইউনিক জিনিস এখানে পাওয়া যাচ্ছে। আসলে আমার চোখে এরকম ইউনিক কিছুই পড়েনি, অ্যাভারেজ যেটা অন্যান্য জায়গায় যেরকম আছে আমার কাছে এখানে এরকমই লেগেছে। হোম ডেকোরেশন আইটেম হোক, ফুল টুল হোক, যেরকম যেটাই হোক, আমার কাছে ইউনিক এরকম কিছু আমি দেখিনি। ইউনিক এটা নেওয়াই যায় বা এটা আমি কখনো দেখিনি, আমার ঘরে নেই, এরকম আমার চোখে পড়েনি। এখানে ট্রেগুলোর দাম হচ্ছে 250 টাকা করে, প্লাস্টিক না, এটা সরি, এটা হচ্ছে চাঁচের ম্যাটেরিয়াল সম্ভবত। আমি প্রিন্টগুলো দেখাচ্ছি, এখানে কয়েকটা প্রিন্ট আছে, 250 করে এগুলো ট্রেগুলো। র্যাকগুলো হচ্ছে 920 টাকা করে হচ্ছে এই হ্যাঙ্গিং র্যাকগুলো। মেটালের ওপর হচ্ছে হোয়াইট কালার কোটিং করা, আর গ্রিন কালার যেগুলো সেগুলোর দাম আবার বেশি, 660 করে হচ্ছে গ্রিন কালারগুলো। এখানে চাবির রিংগুলো দেখছি, দামগুলো হচ্ছে 370, 360, 350, 250 এরকম করে দাম। এই যেটা 320 করে হচ্ছে এগুলো। ৩৯০ করে হচ্ছে এইগুলো, যেটা হচ্ছে বিভিন্ন টয়ের মধ্যে হচ্ছে এই কি রিংগুলো, এই তরমুজটা 260। আর এই বার্গারটার দাম যেন কত, 210 সম্ভবত চলে গেল। আর এই ক্লিপগুলো, সরি, এটা হচ্ছে স্টিকারগুলো, যেটার দাম হচ্ছে 185 টাকা এই ওয়াল স্টিকারগুলো। এই পাপোশটা খুবই কিউট লেগেছে আমার, তাই আমি এটাও ভিডিও করেছি, এটার দামটা লেখা ছিল না তাই আমি দেখাতে পারিনি। 135 করে হচ্ছে এই কিটগুলো, আর এই কিটের দাম হচ্ছে 440 টাকা। আর এখানে হচ্ছে যেটা সবাই এটা নিয়ে কথা বলেছেন, আমিও কিছু বলতে চাই, পাঞ্চ ক্লিপগুলোর দাম কিন্তু তুলনামূলকভাবে বেশি, 90 টাকা, অনেকে বলেন 50 টাকা। যেগুলো 50 টাকা সেগুলোর কোয়ালিটি হচ্ছে প্লাস্টিক জাতীয়, যেগুলো নিউ মার্কেটে 30 টাকা করে, ওগুলো হচ্ছে এখানে 75 টাকা রেঞ্জের মধ্যে আছে। আর জায়গা বুঝে জিনিসের দাম বেশি হবে সেটা আমিও মানি। তো আমার মতামত হচ্ছে যে যদি আপনাদের মনে হয় যে এটা এই দামে এগুলো কেনা উচিত, তাহলে আপনারা কিনবেন, এটা যার যার ব্যক্তিগত বিষয়। আমি আসলে এটার মধ্যে সহমত নয় যে খুবই কম প্রাইসে এখানে সব কিছু পাওয়া যাচ্ছে এবং খুবই ইউনিক ইউনিক জিনিস আছে, তা না। যারা নিউ মার্কেট বা অন্য অন্য যেসব এরিয়াগুলো আছে ঘুরে ফেরেন, মিরপুর, উত্তরা, এইসব জায়গায় যারা ঘুরে ফিরে থাকেন, তারা অবশ্যই জিনিসটা আমার কথার সাথে একমত হবেন যে প্রাইস রেঞ্জটা কেমন কী। তো এই তো ছিল আজকের আমার ভিডিওটা, ভালো লাগলে একটা লাইক করে দিতে পারেন, আর আপনাদের অভিমতগুলো কমেন্টে শেয়ার করতে পারেন, বলতে পারেন। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, আল্লাহ হাফেজ।